রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবন থেকে সিমেন্টের ব্লক পড়ে বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম দীপুসানা। স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় অফিস শেষে বাসায় ফিরছিলেন তিনি। বেইলি রোড পার হওয়ার সময় হঠাৎ পাশের একটি বহুতল ভবন থেকে সিমেন্টের ব্লক পড়ে দীপুসানার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে মগবাজার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। এ দুর্ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিহত স্বজনরা। তদন্তের পর এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। দীপুসানার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সহকারী পরিচালক ছিলেন। এখান থেকে নাকি এখানে নিয়ে আসছে, আসার পরে নাকি ডাক্তার বললো যে না, আসার পরে আর কোনো রকম কিছু ছিল না। তারপরে দেখলাম যে একটা ইট, ওই যে একটা ভিডিও ফুটেজ নাকি সবাই দেখছে, ওটা নাকি একটা ইট পড়ছে মাথায়। এখন আমি জানি না এটা কোথা থেকে পড়ছে, কিভাবে এই অরক্ষিতভাবে ইট পড়লো, ছাদ থেকে না কোথা থেকে কি হলো, এটা একটা যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং এরকম ঘটনা যেন এই বয়সে কারো যেন পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়।